নাগড়াকাটা দুটি চা বাগান থেকে একই দিনে উদ্ধার হলো দুটি জঙ্গল ক্যাট শাবকের দেহ। শনিবার সকালে প্রথম শাবকটি দেহ উদ্ধার হয় কুর্তি চা বাগানের 22 নম্বর সেকশনে। সেখানে শাবকটিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে কর্মরত শ্রমিকরা খবর দেন বাগান কর্তৃপক্ষকে। এদিন লুকসান চা বাগানের 6 নম্বর সেকশনে উদ্ধার হয় আরও একটি জঙ্গল ক্যাট শাবকের দেহ। সেখান থেকেও খবর যায় বন দপ্তরের কাছে। বন্যপ্রাণ শাখার খুনিয়া রেঞ্জের কর্মীরা এসে দুই বাগান থেকে মৃত শাবক দুটি দেহ উদ্ধার করে নিয়ে যান। কুর্তি ও লুকসান দুটি বাগানের শ্রমিকেরা প্রথমে জঙ্গল কেটে দেহ দুটিকে চিতাবাঘের দেহ বলে ভেবে বসেন। পরে বনকর্মীরা এসে মৃত বুনো দুটিকে শনাক্ত করেন। কী কারণে শাবক দুটির মৃত্যু হলো তা পরিষ্কার নয়। খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল দে বলেন, ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ পরিষ্কার হবে। নাগড়াকাটা থেকে শুভজিৎ দত্তের রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।